বোতল বাজিয়ে স্লোগান দেওয়া হচ্ছিল। আমরা সবাই রাস্তায় বসেছিলাম, প্রান্তিক একটুখানি তালে তালে নাচছিল। হঠাৎ পুলিশ এলো, এসে প্রান্তিককে বললো তোর সাহস, তোদের সাহস খুব বেড়ে গেছে না বলে ঠাটিয়ে একটা মারলো ওকে। ন্যাচারালি বাকি সব ছেলেরা বলছে কেন, মানে কি হলো এটা, কেন মারলেন বলে প্রতিবাদ করেছে। ন্যাচারালি কাউকে এমনি মারলে তো প্রতিবাদ করবেই। ওই সুযোগটা নিয়ে ওরা একটা রেজকে ইনস্টিগেট করলো, ইনস্টিগেট করে সবাইকে ফাটিয়ে মারতে শুরু করলো। একজন ছেলে পুলিশ আমাদের একজন মেয়েকে এমন ধাক্কা দিয়ে ফেলে দিল নর্দমায় যে তার বোধহয় কোমর গেছে, ওর পা গেছে। তার আগে পুলিশ আমাদের বারবার রিকোয়েস্ট করছিল যে আপনারা চলে যান। আমরা যাইনি, ওনারা ডিউটি শেষ করে যেতে চাইছিলেন জায়গাটা ছেড়ে, তাই ওনারা একটা রেজকে ইনস্টিগেট করলেন, ইনস্টিগেট করে ফাটিয়ে মারপিট করলেন। একজন অফিসার শুধু আমাকে রিকোয়েস্ট করলেন যে ম্যাডাম যখন মারপিটটা হচ্ছে যে আপনি একটু ক্রাউডের মধ্যে গিয়ে আপনাদের মেয়েদেরকে বোঝান যে ওরা যেন চলে যায়। আমি সেই পুলিশের কথা শুনে বোঝাতে গেলাম, পুলিশকে হেল্প করতে গেলাম, একজন লেডি অফিসার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার প্রান্তিকের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার ডান কাঁধে ফ্রোজেন শোল্ডার। আমার সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন সেই অফিসারকে দেখে বললাম যে আপনি তো আমাকে বললেন যেতে আপনাদের হেল্প করতে, আমি আপনাদের হেল্প করতে গেলাম আর আপনাদেরই পুলিশ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। উনি তার বিন্দুমাত্র প্রতিবাদ করেননি, মেয়েটিকে সরিও বলতে বলেননি, আমাকে বলেছেন ম্যাডাম হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম কিন্তু এই ব্যাপারটা আমি পরে বুঝে নেবো ম্যাডাম, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। এবং পুলিশ কোনো রকমভাবে কোনো হেল্প করেনি, উল্টে অকারণ মারধর করেছে সবাইকে, কোনো কারণ ছাড়া। এবং ওনারা বারবার বলছিলেন প্রচুর মানুষ নৈহাটি থেকে এসছেন, প্রচুর মানুষ ত্রিবেণী থেকে এসছেন, ব্যান্ডেল থেকে এসছেন, একত্রে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। আমরা পুলিশকে জানিয়েছিলাম যে কালকে সকালে, যেহেতু কাল ছুটির দিন, আমরা বিক্ষোভ তুলে নিয়ে আমরা বাড়ি চলে যাব, কিন্তু ওনারা যেহেতু বাড়ি যাওয়া কনফার্ম করে দিয়েছিলাম, এবং সবাই কনফার্ম করে দিয়েছিলাম যে ভোরবেলা ফুটতেই সবাই ট্রেন পাবে, আমরা তো গাড়ি করে যাব। কিন্তু ওনাদের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়াটা হচ্ছিল না, তো তাই জন্য ওরা এটা করলো। আমি বারবার যে আমার হাতটা চেপে ধরেছিল তাকে বলছি লাগছে ছাড়ুন, শোনেননি যতক্ষণ না উনি আমাকে ধাক্কা মেরে ফেলেছেন।